আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে লোড কিভাবে ট্রান্সফার হয় এবং শেষমেশ ট্রান্সফার হয়ে গিয়ে কিভাবে মাটিতে ছড়িয়ে যায়। তো ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো ভিউয়ার, দেখতেছেন এখানে একটি ফ্লোর প্ল্যান আছে। এই যে এই ফ্লোর প্ল্যানটির বিম লেআউট, এটা এই দেখেন। তো এইটার আমরা এখন দেখব যে কিভাবে লোডটা ডিস্ট্রিবিউশন হয় এবং কিভাবে লোডটি শেষমেশ গিয়ে ফুটিংয়ে যায়। তো ভিউয়ার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই বাড়িটির লোড ডিস্ট্রিবিউশন প্ল্যানটি, এটা দেখেন। তো এইখানে ধরে নেন এই কলাম থেকে এই কলামের ক্লিয়ার ডিস্টেন্স আছে 15 ফিট, দেখেন এখানে 15 ফিট, আর এই পাশের যে বিমটি এই বিমটি আছে 12 ফিট। তো আমরা ফার্স্টে 15 ফিটের বিমটি দেখি। তো ধরেন এখানে একটি লোড আছে, লোডটি 30 কেজি, মনে করেন 30 কেজি ওজনের কেউ একজন এখানে দাঁড়ানো আছে। তো যদি এখানে এই 30 কেজি ওজনটি থাকে, তো এই লোডটি কিন্তু পুরো স্ল্যাবটি নেবে না। এই লোডটি শুধুমাত্র এই ট্র্যাপিজিয়াম যে সেকশনটি, এই যে দেখতেছেন, শুধুমাত্র এই এরিয়াটুক এই 30 কেজি ওজনটি নেবে এবং সে এই লোডটি নিয়ে ট্রান্সফার করে দেবে বিমে। ঠিক সেমভাবে দেখেন এই যে এরিয়াটা, এখানে যদি একটা 24 কেজির ওজন থাকে, ধরে নিলাম এখানে একটা 24 কেজির কেউ আছে, তো এই 24 কেজি যে লোডটি, এই লোডটি এই শুধুমাত্র এই ট্রায়াঙ্গেল বা এই ত্রিভুজটি নেবে, এই ত্রিভুজের যে এরিয়াটুক, এই এরিয়াটুক শুধুমাত্র এই 24 কেজি ওজন নেবে। এই 24 কেজি কিন্তু এই ত্রিভুজটি নেবে না, বা এই 30 কেজি কিন্তু এই ট্র্যাপিজিয়াম কিন্তু নেবে না। তো যার যার লোড সে সে আলাদা আলাদা করে নেবে। তো এই 24 ফিট সে কিন্তু এই লোডটি নিয়ে ট্রান্সফার করে দিচ্ছে বিমে। এবার যদি 30 ফিটের এটি দেখি, আমরা যখন লোডটি ক্যালকুলেট করি, তখন এই বিমটিকে কিন্তু আমরা প্রতি ফিটে ভাগ করে ফেলি, মানে এটা কিন্তু আমরা ইউডিএল আকারে বের করি, মানে প্রতি ফিটে আমার কতটুকু লোড আছে আমরা কিন্তু এই লোডটি বের করি। তো এখানে আছে 30 কেজি ওজন, এটা যখন এই বিমে যাচ্ছে, তো এই বিমই এই পুরোটাই 30 কেজি নেবে, কিন্তু সে কিন্তু পার ফিটে ওজনটি ভাগ করে নেবে। মানে এই বিমটি দেখেন, 15 ফিটের এই বিমটি আমি 1 ফিট 1 ফিট করে ভাগ করে রেখেছি। এই যে এখানে টোটালটা এই 1 ফিট, এই টোটালটা এখানে 15টা আছে, এই 15টা 1 ফিট আমি যদি যোগ করি, তাহলে কিন্তু আমি এখানে 15 ফিট পাবো। তো এইখানে এই 15 ফিটের প্রতি ফিটে বা প্রতি 1 ফিটে কতটুকু করে লোড আছে সেটা আমরা এখন ক্যালকুলেট করব। যেমন দেখেন এই বিমটিতে লোড আসতেছে 30 কেজি, তাহলে এই 30 কেজিকে যদি আমি 15 দিয়ে ভাগ করি, মানে ওজন হলো গিয়ে 30 কেজি, যে লোডটি আসতেছে সেই লোডটি 30 কেজি এবং বিমটির লেন্থ আছে 15 ফিট, তাহলে যদি আমি এটা ভাগ করে দিই 15 দিয়ে, তাহলে পাবো আমি 2 কেজি। মানে আমার এই বিমটির প্রতি ফিটে 2 কেজি করে ওজন আছে, মানে এই যে 2 কেজি, এই যে 2 কেজি, এই যে 2 কেজি, 21 কেজি, মানে প্রতি ফিটে 2 কেজি করে ওজন আছে। আমি যদি এই প্রতিটা 2 কেজি যদি আমি এখানে যোগ করি, তাহলে কিন্তু আমি এখানে 30 কেজি লোড পাবো, এবং এ প্রতি একটা ফিট যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমি এখানে মোট 15 ফিট পাবো। মানে আমার এখানে মোট লোড 30 কেজি এবং মোট ফিট, মানে কত ফিট, মোট 15 ফিট। তাহলে এখানে আমার প্রতি ফিটে লোড আছে 2 কেজি। তাহলে এখন দেখেন এই 24 ফিটের ব্লাউ, তাই এখানে 24 ভাগ 12, এই বিমটি আছে 12 ফিট, 12 ফিট করলে তার মানে 2 কেজি আসে, মানে আমার প্রতি ফিটে এখানে 2 কেজি করে ওজন আছে। তাহলে এবার আমি যদি এই কলামটির কথা হিসাব করি, যে এই কলামটি কতটুকু লোড নিচ্ছে, এই কলামটি কিন্তু এই বিমটি লোড নিচ্ছে, এই কলামটি কিন্তু এই বিমটিরও লোড নিচ্ছে, কিন্তু এই পুরা বিমের লোড কিন্তু সে নিচ্ছে না, এখানে সে শুধুমাত্র প্রতিটা বিমের হাফ বা অর্ধেক করে লোড সে নেবে। মানে এই বিমটি আছে 15 ফিট, এই বিমের অর্ধেক কত, 7.5 ফিট। এই 7.5 ফিট, এই যে হলুদ দাগটি, এটি মনে করেন এই বিমটির সেন্টার লাইন। তো এখান থেকে 7.5 ফিট এই পাশে, 7.5 ফিট এই পাশে, এই কলামটি এই 7.5 ফিটে লোড নিচ্ছে, এবং এই 12 ফিটের যে বিমটি, এই বিমটির যদি আমি অর্ধেক করি, তাহলে 6 ফিট, তাহলে এখান থেকে 6 ফিটে লোড নিচ্ছে এই কলামটি। তাহলে এই কলামটি আমার এই বিমটির অর্ধেক লোড নিচ্ছে এবং এই বিমটির অর্ধেক লোড নিচ্ছে। তাহলে আমি যদি এই বিমটির অর্ধেকে কতটুকু লোড আছে এই জিনিসটা যদি আমি একটু হিসাব করি, আমার এইখানে অর্ধেক, মানে এই 15 ফিটের অর্ধেক কত হয়, 15 ফিট ভাগ 2 করলে আমার এখানে আছে 7.5 ফিট, মানে আমার এইখানে এতটুকু আছে 7.5 ফিট। এই 7.5 ফিট বিমে আমার লোড আছে কতটুক, পার ফিটে আমার লোড আছে 2 কেজি, প্রতি ফিটে আমার লোড আছে 2 কেজি। তাহলে আমার এখানে 7.5 ফিটে লোড আছে কতটুক, 7.5 ফিট গুণ 2 কেজি, তাহলে আমার এখানে আছে 15 কেজি। মানে আমার এই 7.5 ফিট বিমটুকের ভিতরে আমার ওজন আছে 15 কেজি, আর এই 15 কেজি ওজনটি এই কলাম নিচ্ছে। আবার এইখানে দেখেন এই 12 ফিটের
যদি আমি অর্ধেক করি তাহলে 6 ফিট এই 6 ফিটের ভিতরে আমার লোড আছে কতটুক প্রতি ফিটে বিমে এখানে লোড আছে 2 কেজি তাহলে 6 গুণ 2 তাহলে কত আসলো আমার 12 কেজি এর মানে শুধুমাত্র এই বিমটুক দিচ্ছে 12 কেজি ওজন আর এই লোডটি সে কলামে ট্রান্সফার করে দিচ্ছে এই 12 কেজি ওজন তাহলে মোট আমার এখানে এই বিমটি থেকে আমরা পেয়েছি 15 কেজি ওজন এবং এই বিমটি থেকে আমরা পেয়েছি 6 কেজি ওজন তাহলে মোট দুটো দিয়ে আমি যোগ করে দিই তাহলে আমার 21 কেজি তাহলে এই কলামটি আমার 21 কেজি লোড নিচ্ছে ভিউয়ার্স বিষয়টি আমি খুব জটিল ভাবে করলাম না শুধুমাত্র আপনাদের আমি রাউন্ড ফিগার করে একটি লোড ধরে আমি সেটাই আপনাদের দেখাই দিলাম কিন্তু একটি বিল্ডিং যখন ডিজাইন করা হয় বিল্ডিং এর উপর আরো অনেক ধরনের লোড থাকে যেটা বাস্তবিক যে লোড ক্যালকুলেট করা সেটা কিন্তু আসলে মানে জিনিসটা এরকমই কিন্তু বিষয়টি কিন্তু আসলে একদম হুবহু এরকম না ওখানে অনেক ধরনের লোড আছে শুধুমাত্র যে এখানে যে 23 কেজি বা এখানে যে 24 কেজি দেখালাম ব্যাপারটি তা না এখানে আরো অনেক ধরনের লোড আছে তবে সিস্টেমটা এরকমই তো এবার যদি আমরা একটু 3D আকারে দেখি এখানে দেখেন যে এই স্ল্যাবটির উপর যে লোডটি আসতেছে এবং এই স্ল্যাবের নিজেরও একটা ওজন আছে এই দুইটা ওজন নিচ্ছে কিন্তু এই বিম এই বিমের অর্ধেক মানে এই বিমটুকের অর্ধেক নিচ্ছে এই কলাম আবার এই বিমটুকের অর্ধেক নিচ্ছে এই কলাম তো এই স্ল্যাবটির উপর যে লোডটি আছে সেই লোডটি যোগ এই স্ল্যাবের নিজস্ব যে ওজন সেই ওজনটি যোগ এই যে যে বিম এই বিমটির নিজস্ব একটি ওজন আছে যোগ এই তিনটা জিনিস স্ল্যাবের উপরে লোড এক স্ল্যাব দুই এবং বিম তিন এই তিনটা জিনিসের লোড কিন্তু নিচ্ছে এই কলামটি আবার এই কলামটি থেকে যে লোডটি সেই লোডটি কিন্তু নিচ্ছে এই ফুটিং এই ফুটিং আবার কি করতেছে তখন এই স্ল্যাবের উপর যে লোড প্লাস স্ল্যাবের লোড স্ল্যাবের মানে নিজের ওজন প্লাস এই বিমের নিজস্ব ওজন প্লাস এই কলামের নিজস্ব ওজন এগুলো সে করতেছে কি সব যোগ করে নিয়ে এই ফুটিংটির উপর দিচ্ছে আর এই ফুটিংটি কি করতেছে এই লোডটি সম্পূর্ণ লোডটি সে কিন্তু মাটিতে ট্রান্সফার করতেছে তাহলে এখানে বুঝতে পারতেছেন যে ম্যাক্সিমাম লোড যে নিচ্ছে সে কিন্তু এই ফুটিং কিন্তু প্রত্যেকটা জিনিসের লোড কিন্তু সে নিচ্ছে সে এই স্ল্যাবের উপর যে লোডটি আছে সেই লোডটি নিচ্ছে স্ল্যাবের নিজস্ব যে ওজনটি আছে সেই ওজনটি নিচ্ছে বিমের ওজন নিচ্ছে কলামের ওজন নিচ্ছে ইভেন এই ফুটিং এর নিজস্ব কিন্তু একটা ওজন আছে এই ওজনটিও কিন্তু সে নিচ্ছে সবচেয়ে বেশি ওজন নিচ্ছে কিন্তু এই ফুটিং আবার স্ল্যাব কিন্তু সবচেয়ে কম ওজন নিচ্ছে কিন্তু লোড কিন্তু অ্যাপ্লাই হচ্ছে সরাসরি স্ল্যাবের উপর তো ভিউয়ার আজকের আমার ভিডিওর বিষয়টি ছিল এটি যে লোডটি কিভাবে মাটিতে ট্রান্সফার হয় লোডটি মূলত উপরের থেকে সব যোগ করে এসে লাস্টে গিয়ে ফুটিং এর মাধ্যমে সে মাটিতে ট্রান্সফার হয় তাহলে এখানে কিন্তু ফুটিং ম্যাক্সিমাম লোড নিচ্ছে যার কারণে ফুটিং এর বিষয়টি আপনাদের খুবই যত্ন সহকারে বা খুবই সাবধানতার সাথে ফুটিং এর বিষয়টি আপনাদের হ্যান্ডেল করতে হবে তার কারণে ফুটিংটি কিন্তু যেন তেন কথা না তো আজকে আমার ভিডিওটির বিষয়বস্তু ছিল এতটুকুই তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ